आर संज्ञा से उड़िया गौड़िया दर्शन प्रभुपादे एक लेक्चर गौड़िया दर्शन है ये तीन टी बुक आसे भालो कर एक तो तालीबाजी आनंद बोर विमान आनंद हरि हरि আমাদের গডিয় মিশনের যিনি গুরুদেব যিনি গডিয় মিশনের বর্তমান आचार्य পূজ্যвартиদণ্ডী স্বামী শ্রী শ্রীমা ভক্তি সুন্দর সন্ন্যাসি মহারাজ আমাদের মুখ্যমন্ত্রী माननीय আজকে আমি গর্বিত যে শ্রী শ্রী চৈতন্যদেবের যে মিউজিয়াম ভারতবর্ষের প্রথম আপনারা বাংলার মাটিতে তৈরি করতে পেরেছেন এটা সৌভাগ্যের কথা এবং উই আর রিয়েলি উই আর প্রাউড টু অল অফ ইউ এবং উই আর প্রিভিলেজ কি আপনি চৈতন্য দেবকার নাম পে যে মিউজিয়াম বানায়া এ সারা বিশ্বভার মে একই হ্যায় আরও বাঙ্গাল মে এসকে নিয়ে আমলোক আপলোক আবহাওয়ারই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানাচ্ছি আমি পাঁচশো বছরের অধিক ধরে চৈতন্য মহাপ্রভু আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন একটাই কারণে আমরা প্রতিদিন যে কথা ভাবি দিন চলে যায় সময় চলে যায় মাস চলে যায় বছর চলে যায় শতাব্দী আসে শতাব্দী চলে যায় কিন্তু কিছু তো থেকে যায় কি থেকে যায় চন্দ্র থেকে যায় সূর্য থেকে যায় গ্রহ থেকে যায় তারা থেকে যায় প্রকৃতি থেকে যায় আকাশ থেকে যায় মাটি থেকে যায় ইতিহাস থেকে যায় মানবিকতা থেকে যায় পৃথিবী থেকে যায় আর মনে রাখবেন পৃথিবী যখন থেকে যায় পৃথিবীর কতগুলো বিশেষ বিশেষ দিকও থেকে যায় তারা কখনো থেমে যায় না জগৎটা হচ্ছে চলমান জগৎ কেউ আসবে কেউ চলে যাবে পার্থিব জগৎ চলে যাবে কিন্তু জীবন দর্শন থেকে যাবে জীবন চিন্তন থেকে যাবে বড় মানুষ হওয়া এত সহজ কাজ নয় আর চণ্ডালের মধ্যে কি তফাত ব্রাহ্মণ আর নিচু জাতির মধ্যে কি তফাত স্বামী বিবেকানন্দ বললেন একদিন ভারতবর্ষ মুচির ঘর থেকে বেরিয়ে আসবে ম্যাথরের ঘর থেকে বেরিয়ে আসবে কাঙালের ঘর থেকে বেরিয়ে আসবে কথা তো একই অনেকে আগে যেটা বুঝতে পারেন পরে আমরা হয়তো সেটা বুঝতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর সেই একই ভাষায় বলেছেন হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চিন সখ হুন্দল পাঠান মোগল এক হলহীন হেমোর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের সাগর সাগরতীরে রাজা রামমোহন রায় বাংলার সংস্কারক সতীদাহ প্রথা যখন নিবারণ করতে গিয়েছিলেন তাল মাতাও ফাটিয়ে দেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধ বিধবা বিবাহ চালুর কথা যখন বলেছিলেন তার উপরও অত্যাচার কম হয়নি এগুলো তো ইতিহাস সুতরাং আমরা বারবার এই শিক্ষায় পাই আর যার জন্য কেন বলে জানেন বাংলা মোদের গর্ব বাংলার মেধা নিয়ে অনেকের হিংসা আছে বাংলার সংস্কৃতি নিয়ে অনেকের হিংসা আছে বাংলার মানবিকতা নিয়ে অনেকে হিংসা করে কিন্তু বাংলার মানবিকতাকে সারা দেশ গ্রহণ করেছে এটা আমাদের গর্ব সারা পৃথিবী গ্রহণ করেছে এটা আমাদের গর্ব ভারতবর্ষের অন্যান্য কোনো প্রদেশকে বাংলা কিন্তু কখনো হিংসা করে না এটা বাংলার শিক্ষা এটা বাংলার সংস্কৃতি এটা বাংলার সভ্যতা আরে সভ্যতা যার আতুর ঘর তাকে তুমি কি সভ্যতা শেখাবে সংস্কৃতি দ্বার মায়ের সারির আচল তাকে তুমি কি সংস্কৃতি শেখাবে আর সর্বধর্ম সমন্বয় सारे जहाज से अच्छा हिंदुस्तान हमारा मजहब एक ही यही सिखाता आपोस में बारी रखना हिंदी है हम हिंदी है हम ये मेरा वतन है असली घर कहा है हिंदुस्तान का बंगाल में है इसी के लिए बंगाल को हिंसा मत करो बंगाल को टकराओ मत बंगलाओं को डराओ मत लेकिन बंगला को हमारा आजादी से लेकर पूरा हर तरह आंदोलन में गांधी जी तो जन्म लिया था गुजरात में लेकिन जब देश आजाद हुआ तो गांधी जी कहा थे बेलिया घाटा में थे हिंदू मुसलमान का दांगा बंद करने के लिए उन्होंने फ्रीडम एट मिडनाइट प्रोग्राम में दिल्ली में नहीं थे उन्होंने बंगाल में थे कि उन लोगों को पता था अगर बंगाल ठीक रहेगा तो पूरा हिंदुस्तान ठीक रहेगा जी हम मोने कोरी। নবদ্বীপে আমরা সংস্কৃতি তোল করছি নবদ্বীপে আমাদের সংস্কৃত ইউনিভার্সিটি করার কথা আছে অলরেডি এখানেও সংস্কৃত কলেজটাকে সংস্কৃত ইউনিভার্সিটি একটা মর্যাদা দেওয়ার অলরেডি এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হয়েছে আমাদের এখানে কিন্তু ক্লাস ফাইভ থেকে সংস্কৃত পড়ানো হয় যতদূর আমি জানি কারণ আমরাও ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত সংস্কৃত পড়েছি আমার একটা লাইন তো মনে আছে নর নর নড়া আমরা ইচ্ছা করে বলতাম বেঞ্চির ওপর দ্বারা এই করে আমরা মুখস্থ করতাম যাতে আমরা ভুলে না যাই আমি যা সংস্কৃত আপনাকে মন্ত্র বলবো অনেকেই জানে না যারা আমাকে নানান রকমভাবে কটুক্তি করেন এটা আমি জানি থাকুন দিস আওয়ার কালচার নাথিং ইজ নিউ আমাকে পরীক্ষা দিতে হবে না আর জগন্নাথ মন্দিরে গেলে যদি আমায় বলে তুমি হিন্দুঘরের মেয়ে কিনা প্রমাণ দিতে হবে আমি বলি এর থেকে আমার মৃত্যু হওয়া ভালো তোমাদের কাছে আমি হিন্দু ধর্মের পরিচয় দেবো না হিন্দু ধর্ম অনেক বড় অনেক মানব ধর্ম ইউনিভার্সাল রিলিজেন হিন্দু ইজ ফর অল হিন্দু ধর্ম কারো কেনা নয় কোনো ধর্মই কারো কেনা নয়